কি কিনতে গেছি কি নিয়ে চলে আসলাম আমি মিষ্টি দিয়েছি মিষ্টিতে কি কি আছে তুমি খুলে দিয়া জানো দেখি মশলা ওটস রান্না করার জন্য জল এটাকে এই সবজিগুলোকে আমি একটু ভেজে লাইফস্টাইল উইথ রূপালী গুড মর্নিং এখন বাজে 7:30 এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেও আমার পাশে আছো আমার পাশ থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আজকে ধনতেরাস ধনতেরাসের এই ইয়েটা না আমরা আগে মানতাম না এটা হলো আমাদের জন্য এটা মারোয়ারিদের পুজো বা মানে বিহারিদের পুজো যাই হোক এখন তো পুজো আর কারো কাছে কোনো মারোয়ারি আর হলো নন বেঙ্গলি আর ইয়ে নেই এখন সবাই সবার পুজো করে সবাই সবার সঙ্গে থাকে সবাই সবার ঠাকুরের কাছে কামনা করে ভালো মন্দ যাই হোক ধনতেরাস ধনতেরাসে বন্ধুরা তোমাদের দিনটা কেমন কাটলো তোমরা জানাবে আর আমার দিনটা কেমন কাটবে তোমরা তো আমাকে দেখতেই পারবেন এবার ধনতেরাসের পুজো আমার এখানে নিচে হয় যাব একটু একটা দোকানে হয় তোমাদের সাথে যদি পারি একটুখানি শেয়ার করব আর না যদি যেতে পারি তাহলে আর তো কিছু করার নেই আর দেখি ধনতেরাসে কি আনতে পারি কি করবো কি কিনবো তোমাদের সাথে শেয়ার করব যদি নাও কিনি তাও তোমাদেরকে জানাবো তোমরা আমার পরিবারের লোক তোমরা আমার বন্ধু তোমরা আমার ভাই বোন আর কি বলবো আর এদিকে দেখো রান্না বসে গেছে কিন্তু সকালে আজকে মঙ্গলবার কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দিও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে হেল্প করার জন্য চলো অনেক কথা বলে ফেললাম সকালবেলা দেখো বন্ধুরা মশলা ওটস রান্না করার জন্য জল এটাকে এই সবজিগুলোকে আমি একটু ভেজে বিট গাজর আর হলো এই যে ইয়ে কী বলে বিনস একটুই তেলের মধ্যে নাড়াচাড়া করে জল ফেলে দিয়েছি এটা একটু ফুটলে এই যে মশলা ওটসটা আছে এই যে মশলা ওটস এটা আমি দিয়ে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে নামাবো তারপরে তোমাদের সামনে আসছি কী কী রান্না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এবার আমি মশলার ওটসটা আমি দিয়ে দেবো অনেকক্ষণ ফুটেছে এই যে ওটস মশলা ওটসটা কী বলতো একটু হলুদ হলুদ আর প্লেন ও ওটসটা দেখবা মানে একদম হালকা মানে সাদা সাদা আর এই মশলা ওটসটা একটু হলদে হলদে টাইপ একটুকু করে নিলাম আর একটুখানি রেখে দিলাম আবার আরেকদিন হয়ে যাবে এবার একটু ফুটলেই হয়ে যাবে ওটসের খিচুড়ি এইভাবে করে করে খাবে তোমরা দারুণ লাগে দিয়ে এই দিই রাখতে রেখে এইটুকু রেখে লাভ নেই দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে একটা লঙ্কা রেখেছি তোমাদের দাদা ভাই আবার লঙ্কা ছাড়া খেতে পারে না পেঁয়াজ লঙ্কা লাগে কিন্তু আজকে তো পেঁয়াজ দেবো না মঙ্গলবার আর এখানে করে নিয়েছি টমেটো দিয়ে ডাল এই যে টমেটো দিয়ে ডাল করে নিয়েছি
আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। আর সকালে আমাদের ব্রেকফাস্ট তো আজকে মশলা ওটস, সরি মশলা ওটস দুজনের হয়ে যাবে। এখন বাজে 11:05, আবার তোমাদের সামনে চলে আসলাম। চলো, যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরে নিলাম, একদম নরম পাতলা ন্যাটকানো শাড়ি, খুব গরম লাগছে, শাড়িটা পরে নিলাম। বাজার বলতে একটু আগে যাব বড়বাজারে, প্রদীপ, তারপরে তোমার মোমবাতি কালী পুজোর জন্য এগুলো কিনবো। আর হলো আজকে তো যেহেতু ধনতেরাস, দেখি হয় একটু সোনা নালে একটু রুপো যদি কিনতে পারি তাহলে কিনবো। এখন উপরওয়ালা কী করে জানি না, যত দূর সম্ভব নাহলে দেখি কপালে কত দূর এগোয় যাই। চলো বেরোই, পরে দেখা হবে আবার। চলো বাজারে বেরিয়ে গেছি, মেন রাস্তায় উঠে গেছি, এবার দেখি কোন দিকে যেতে পারি। আগে বড় বাজারে যাব, গিয়ে প্রদীপ কিনবো, মোমবাতি কিনবো, তারপরে একটা মাথায় যে আমি হেনা করি একটা হারবি হেনা কিনবো। ওরে বাবা রে বাবা, রাস্তা যে ভালোই ভিড় আছে, দেখো রাস্তায় কি ভিড় বাবা, সব ঝাঁটা, এদিকে সব ঝাঁটা বিক্রি হচ্ছে, আর প্রদীপ আর ইয়ে সব ঝাঁটা বিক্রি হচ্ছে, কি ভিড় আজকে রাস্তায় বাবা। কি প্রদীপ কিনে নি, কি কিনতে গেছি, কি নিয়ে চলে আসলাম। আমি যে টাকার ব্যাগটা যে নিইনি, আমার দুদিন ধরে ভুল হচ্ছে, মানে কী বলতো, একটা ছোটো একটা ব্যাগে আমি তরকারি তরকারি আনতে যাই, মাছ আনতে যাই, সেই ব্যাগটা আমার ব্যাগের মধ্যে ছিল, নিয়ে চলে গেছি। এবার বড় ব্যাগটার মধ্যে যে টাকা আছে নিতেই ভুলে গেছি, কি আমার কপাল। আবার এখন যেতে ইচ্ছা করে বলো বাজারে, আর যাবো না, যা হয়েছে হয়েছে, আর ভালো লাগে না, শান্তি অশান্তি লাগে বন্ধুরা, কী করবো। তাহলে দেখাচ্ছি কী কিনে নিয়ে এসেছি, কী কিনতে গেছিলাম আর কী নিয়ে চলে আসলাম, তারা দেখাচ্ছি কী নিয়ে এসেছি। এই যে চাঁদি দেখাতে পাচ্ছি, দাঁড়াও, এই যে চাঁদি নিয়ে এসেছি, চাঁদি চাঁদি নিয়ে এসেছি। আর আনতে গেছিলাম সোনার টিপ, সোনার টিপ আনতে গেছিলাম, সেখানে নিয়ে আসলাম চাঁদি, আর এক প্যাকেট লবণ, দুই প্যাকেট মোমবাতি, মূলো, ভেন্ডি, একটা মধ্যে ভেন্ডি আছে, এই যে এখানে হলো প্রদীপ, একটা হারবি হেনা, এই যে হারবি হেনা এসেছি, এই হলো আমার বাজার, গেছি এক আনতে আর নিয়ে চলে আসছি আরেক, যাই হোক আর কী করা যাবে, যা নিয়ে এসছি তাই হবে। চলো পরে আবার আসছি, ফ্রেশ হয়ে নি পরে আবার তোমাদের সামনে সামনে চলে আসলাম বন্ধুরা। এখন বাজে 8:25, আমি বাজারে গেছিলাম, আমি কি ক্যামেরা নিতেই ভুলে গেছি, মানে যে ফোনে আমি ভিডিও করি সেই ফোনটা নিতে ভুলে গেছি, তার তোমাদের সাথে শেয়ার করলাম না কিছুই, কী করবো। আর এই যে আমাদের এখানে ধনতেরাসে পুজো হয়, নিচে তোমাদের দাদা ভাইয়ের দোকানে এরা ক্যালেন্ডার করেছে, কী সুন্দর, দেখো ক্যালেন্ডারটা দেখো কী সুন্দর করেছে না, ক্যালেন্ডারটা দেখো দারুণ করেছে, দারুণ, খুব ভাল লাগছে আমার এই ক্যালেন্ডারটা, জানো না খুব ভাল লাগছে। ক্যালেন্ডারটা তোমাদের দাদা ভাইয়ের দোকানে দিয়ে দেবো, আমাদের ঘরে টানানোর জায়গা নেই, আর এখানে সেখানে ক্যালেন্ডার টানাই না, ভাল লাগে না। আর এখানে দুই প্যাকেট মিষ্টি দিয়েছে, মিষ্টিতে কী কী আছে কি যদি খুলি নিয়ে আমি আমি দেখি নাই, দেখি আমিও দেখি তোমাদেরও দেখাই। ও বাবা এই দেখো, দাঁড়াও মিষ্টিতে আছে, এই দেখো নিমকি, আর এই যে
চার পদ বলতে একটা হলো সন্দেশ, একটা হলো কমলা ও কমলা ভোগ, একটা হলো লাড্ডু, একটা হলো মৌচাক, আর এটা নিমকি। এই হলো মিষ্টি, দুই প্যাকেট দিয়েছে। তোমাদের দাদাভাই সবসময় থাকে তো দোকানে দোকানে আমাদের বাড়ির সামনে। আর আসতে আমাদের ভাতটা আছে, আমার হয়ে যাবে, যথেষ্ট ভাত আছে, আমার হয়েও থাকবে। আর ডাল আছে, পাঁপড় ভাজা আছে, উচ্ছে ভাজা আছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখন সেট দুটো রুটি ডিনার হয়ে যাবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হলো মানে রাতে ডিনারটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সবাই রান্না হয়ে চলে আসলাম রাতে রুটি করার জন্য। রাতে রুটি করবো, আটা মাখা হয়ে গেছে। এখন বললাম না তোমাদের, আমার তো ভাত আছে, আর তোমাদের আদার একজন স্টেপ দুটো রুটি করছে। গ্যাসটা জ্বালিয়ে দিই আগে, তারপরে আটাটা মাখা আছে। দুটো খাবার তো, হ্যাঁ দুটো রুটি খাবার তো, মিষ্টি ছাড়া চলে না, জানো না, মিষ্টি ছাড়া মানে রুটি খেতেই পারে না। তোমাদের কাছে কি বলবো, সুগার আছে তো মিষ্টি লাগবে। রুটিটা করে নিই, তারপরে আমি ডিনারটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। এখানে মিষ্টি দেখো, সন্দেশটা এখন তোমাদের দাদাভাইকে দেবো। সন্দেশটা এই সন্দেশটা দেবো, আর আমি একটুখানি মিষ্টি নিমকি, এগুলোকে বলে নিমকি, খেয়েছি। আর কমলা ভোগটা দিয়ে, আর এখানে আছে লাড্ডু, এখানে আছে কী বলতো, এটা কী বলে, মৌচাক। এই যে আজকে রাতের টিফিন, মানে টিফিন না ডিনার আর কি, রাতের খাবার এটা তোমাদের দাদাভাইয়ের। রাতের ডিনার আমার হলো উচ্ছে ভাজা, ভাত আছে, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে ডাল, আজকে মঙ্গলবার নিরামিষ যেহেতু। এই হলো আমার রাতের ডিনার, খেয়ে নিই চলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, গুড নাইট। এখন বাজে 10টা, রাখছি।